কুষ্টিয়ার দৌলতপুরে বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বড়গাংদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি 1994 ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহরম হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষার্থী তরিকুল ইসলাম তারিখের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান এবং মনিরুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে এসে মিলিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন 94 ব্যাচের বন্ধু হাসানুজ্জামান টোকেন, আব্দুস সামাদ খান বাদশা, মইনুল কবির এবং নিয়ামত আলী সহ অনেকে।